নমস্কার বন্ধুরা, মালা কুন জেলায় সবাইকে স্বাগত। আর একটু নতুন রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। দেখুন, আমার হাতে আছে কিছু শাক। এইটা কিন্তু দেশের শাক না, এই শাকগুলোকে বলে আগড়া শাক, মানে আগড়া গাছ। এই দেখবেন মাঠে ঘাটে রাস্তার ধারে হয়ে থাকে। আর এই যে ছোটো ছোটো ফল হয়, এই ফল কিন্তু চুলে দিলে কিন্তু আটকে যায়। আমরা ছোটোবেলায় খেলা করতাম, এই ফল তুলে তুলে সব চুলে লাগাতাম। তাই আজকে এই গাছ দিয়ে আজকে আমি সুন্দর একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করবো। এর পাতাগুলো নেবো না, শুধু ডাটাগুলোই নেবো। আজকে আমার এই শাকটা রান্না করতে শুধু লাগবে ডাটা। ওই শাকের মতো সারিয়ে সারিয়ে ডাটা দিয়ে আলু দিয়ে আমি পাঁচশো মাঝে রান্না করবো। এই শাক কেউ খায়? এগুলো তো আমরা নিয়ে ছোটবেলায় খেলা করতাম কাঁটাগুলো নিয়ে। আমি জীবনে কাউকে খেতে দেখিনি। এই শাক খায়, এর পাতা খায় না। এর ডাটা দিয়ে আজকে আমি পাঁচশো মাঝে দারুণ একটা তরকারি করবো। ওরা আঙুল চেটে পুটে খেতে হবে, মানে এর এক বাটি তরকারি হলে এক থালা ভাত খাওয়া যাবে। দারুণ টেস্টি কিন্তু। তাহলে টেস্ট করে দেখতে হবে। আমি ভাবতে পারছি না, এই গাছে মা দিকে হঠাৎ করে নিয়ে এসছে, তাহলে এই রেখে রান্না করবে। আগে তরকারিটা রান্না করে খেয়ে বলবে দারুণ লাগে খেতে। তা আপনারা সঙ্গে থাকুন, প্রথমে আমি শাকগুলো পরিষ্কার করে কেটে নেব। কেটে নিচ্ছি, এইভাবে পাতাগুলো খুলে দেব। তারপরে পুঁই শাকের মতন এরকমভাবে ছালিয়ে নিতে হবে। এইভাবে পুঁই শাকের মতো ছালিয়ে নেব, পুরো শাকগুলো আমি এইভাবে কেটে নেব। এই গাছে শুধু ডাটাই খাওয়া যায়, পাতা খাওয়া যায় না। ওই জন্য শুধু ডাটাগুলোই পরিষ্কার করে করে কেটে নেব। পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, এর সঙ্গে একটু আলুও দিয়েছি লম্বা লম্বা করে। আলুগুলো দিলে খেতে ভালো লাগবে, নতুন আলু। এদিকে মাছ ভাজার জন্য কড়াই বসে তেলও দিয়ে দিয়েছি। তারপর মাছে লবণ হলুদ মাখিয়ে নেব। দেখুন লবণটা একটু কালো, কালকে কেক বানিয়েছিলাম, লবণ কড়াইতে দিয়ে কেক বানিয়েছিলাম, এই জন্য লবণটা একটু কাদা দিয়েছি। কালকে খুব সুন্দর একটা কেক বানিয়ে ছেড়েছি, আপনারা চেক করতে পারেন। লবণ হলুদ মাখিয়ে নেব, তেল গরম হয়ে গেছে, মাছগুলো ভেজে নেব। শাকটা রান্না করার জন্য পাঁচটি মাছ নিয়েছি। আপনারা যে কোনো মাছ দিয়ে এই আগড়া শাকটা রান্না করতে পারেন, যে কোনো মাছ দিয়ে রান্না করলে খেতে খুব ভালো লাগবে। উঠিয়ে দিয়েছিলাম, বাকি মাছগুলো এইভাবে ভেজে নেব। সব মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন তরকারিটা বসাবো। তরকারিটা ফোড়ানোর জন্য নিয়ে নিয়েছি কালো জিরে আর রাঁধুনি দিয়ে দেবো। কষিয়ে নিয়েছি, আমার পরিমাণ মতো জল দিয়ে দেবো। এতটাই জল দিয়েছি, আমি কিছু করে জন্য একটু ঢাকা দিয়ে দেবো। আলুগুলো করে সিদ্ধ হয়ে এসেছে, পাঁচশো মাছগুলো দিয়ে দেবো। আর একটু মেটে ছেড়ে একটু ঢাকা দিয়ে দেবো। রান্না হয়ে গেছে, দেখুন আগড়া শাকগুলো কত সুন্দর সিদ্ধ হয়ে যাবে, কুঁচি তো কেটে যাচ্ছে, আলুগুলো সিদ্ধ হয়ে যাবে। তরকারিটা রান্না করো বাকি, এখন আমি নামিয়ে নেব।
সবাইটা রান্না করা হয়ে গেছে, এখন আমি ভাত বেড়ে নিয়েছি, দেখুন খাবো। বাড়িতে পাশে মাছ দারুণ লাগছে খেতে, আপনারা বাড়িতে এইভাবে বাড়িয়ে খাবেন। এই হিসাবটা রান্না করার জন্য শুধু পাশে মাছই নিতে হবে, তার কোনো মানে নাই, যে কোনো মাছ দিয়ে রান্নাটা আপনারা করতে পারেন। খেতে কিন্তু দারুণ গরম হবে। আজকে রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। যেসব বন্ধুরা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তাদের করেছেন, তাদের অনেক ধন্যবাদ। যারা এখনও করেননি অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, আমার পাশে থাকুন। আর এত সময় ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। যারা ফেসবুক থেকে দেখছেন চেষ্টা ফলো করবেন, ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর এই আমার এই নতুন নতুন রান্না দেখার জন্য অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।